হ্যালো আজকে আমি তোমাদের এ লেটার টু গড জিয়াল ফুয়েন্টেসের লেখা এই গল্পটির কিছুটা অংশ পড়ে শোনাব এই গল্পটা পড়ার আগে আমরা কিছু অংশ পড়ে নেবো যেটা পাঠ্য বইয়ে বিফোর ইউ রিড বলে লেখা আছে দ্যাস ফেথ ক্যান মুভ মাউন্টেন্স তারা বলে যে বিশ্বাসে পর্বতও সরে যায় একটা কথা আছে যে একবার নাকি মোহাম্মদ বলেছিলেন যে আমার কথা শুনে পর্বত আমার কাছে চলে আসবে কিন্তু যখন পর্বত এলো না তখন মোহাম্মদ পর্বতের কাছে চলে গেলেন এবং বললেন এই তো আমি পর্বতের কাছে আছি ঠিক এই গল্পটা যে যার বিশ্বাস আছে তার কাছে পাহাড়ও টলে বাট হোয়াট শুড উই পুট আওয়ার ইন কিন্তু আমরা কোন জিনিসে বিশ্বাস রাখবো দিস ইজ দ্য কোশ্চেন দিস স্টোরি ডেলিকেটলি পোজেস খুব সুন্দরভাবে এই গল্পটা তা বর্ণনা করা আছে ল্যাঞ্চু ইজ এ ফার্মার হু রাইটস এ লেটার টু গড হোয়েন হিজ ক্রপস আর রুইন্ড লেচু হচ্ছে এমন একজন কৃষক যে তার ফসল নষ্ট হয়ে গেলে ভগবানের কাছে একটা চিঠি লিখল আস্কিং ফর এ হান্ড্রেড পেসুস ভগবানের কাছে সে একশো পেসু চাইল পেসু মানে ল্যাঞ্চু হচ্ছে মেক্সিকোর বাসিন্দা মেক্সিকো হচ্ছে নর্থ আমেরিকার একটি প্রদেশ সেইখানকার মুদ্রা হচ্ছে পেসু তো সে ভগবানের কাছে চাইল একশো পেসু যেন তার পরবর্তী সময়ে কোনো দুঃখ কষ্ট না হয় ফসল নষ্ট হয়ে গেছে ডাজ লেচুস লেটার রিচ গড লেচুর চিঠি কি ভগবানের কাছে পৌঁছল ডাজ গড সেন্ড হিম দ্য মানি ভগবান কি তাকে টাকা পাঠিয়েছিল থিংক হোয়াট ইউর আনসার্স টু দিস কোশ্চেন্স উড বি চিন্তা করো দেখি কি উত্তর হতে পারে অ্যান্ড গ্যাস হাউ স্টোরি কন্টিনিউস এবং অনুমান করো কীভাবে গল্পটা চলবো বিফোর ইউ বিগিন টু রিড ইট এটাকে পড়ার আগে এবার আমি মূল গল্পটা যাচ্ছি দি হাউস দি অনলি ওয়ান ইন দ্য এন্টায়ার ভ্যালি সেট অন দ্য ক্রেস্ট অফ এ ল হিল বাড়িটা যেটা পুরোপুরি উপত্যকায় একমাত্র বাড়ি সেটা নিচু পাহাড়টার একদম উপরে অবস্থিত অর্থাৎ একটা টিলার উপরে লেঞ্চুর বাড়ি ফ্রম দিস হেইট ওয়ান কুড সি দ্য রিভার অ্যান্ড দ্য ফিল্ড অফ রাইপকর্ন ডটেড উইথ দ্য ফ্লাওয়ার্স দ্যাট অলওয়েজ উইস এ গুড হারভেস্ট এই উচ্চতা থেকে একজন নদী দেখতে পায় পাকা ফসলের মাঠ দেখতে পায় যেখানে ফুল ফুটে আছে এবং যেগুলো প্রমাণ দেয় যে ভালো ফসল ফলবে দি অনলি থিং দি আর্থ নেডেড ওয়াজ এ ডাউন পোর অর এটলিস্ট এ শাওয়ার কিন্তু মাটি যেটা চাইছে এখানে আর্থ মানে মাটি বা পৃথিবী মাটি যেটা চাইছে ফসল হওয়ার জন্য সেই মাটি চাইছে একটুখানি জল পড়ুক অন্তত কমপক্ষে সামান্যতম বৃষ্টি হলেও হোক থ্রু আউট দ্য মর্নিং লেঞ্চু ও নিউ হিজ ফিল্ডস ইন ইমিডি ইন্টিমেটলি হ্যাড ডান নাথিং এলস বাট সি দ্য স্কাই টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট সারা সকাল ধরে লেংচু যে নাকি খুব জমিকে ভালোভাবে চেনে কারণ সে খুব একজন ভালো কৃষক তাই সে বুঝে যে জমির জলের প্রয়োজন তাই সে উত্তর পূর্ব দিকে চেয়ে আছে কোন সময় বৃষ্টি হবে তা জানার জন্য নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সামওয়াটার ওমেন এবার তার স্ত্রীর দিকে চেয়ে বলল যে শোনো মহিলা আমার মনে হচ্ছে কিছু জল এক্ষুনি আসবে অর্থাৎ বৃষ্টি হবে দি ওমেন হুয়াজ প্রিপেয়ারিং সাপার রিপ্লাইড যে মহিলা রাত্রের খাবার তৈরি করছিল উত্তর দিল ইয়েস গড উইলিং হ্যাঁ ভগবানের ইচ্ছা হলে হবে দি ওল্ডার বয়েজ ওয়ে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড তাদের মধ্যে তার ছেলে মেয়েদের মধ্যে যারা বড় তারা মাঠে কাজ করতে গেছে হোয়াইল দ্য স্মলার ওয়ানস ওয়ে আর প্লেইং নিয়ার দ্য হাউস অপরদিকে ছোটো ছেলে মেয়েরা বাড়িতেই বাড়ির কাছে খেলাধুলা করছিল আনটিল দ্য ওমেন কল্ড টু অল যতক্ষণ পর্যন্ত না মহিলা তাদেরকে ডাকলো কাম ফর ডিনার এসো রাত্রের খাবার খাবে ইট ওয়াজ ডিউরিং দ্য মিল দ্যাট জাস্ট লেন্স হ্যাড প্রেডিক্টেড দি ড্রপস অফ রেইন বিগেন টু ফল তাদের সেই রাত্রের খাবার সময়ে লেনচু যেরকম আগেই অনুমান করেছিল বিগ ড্রপস অফ রেইন বিগ টু ফল বড় বড় জলের ফুটা বৃষ্টির ফুটা পড়তে লাগলো ইন দ্য নর্থ ইস্ট হিউজ মাউন্টেন্স অফ ক্লাউডস কুড বি সিন অ্যাপ্রোচিং উত্তর পূর্ব দিকে বিরাট মেঘের পর্বত আসতে দেখা গেল দেয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড সুইট বাতাস ছিল নির্মল এবং মধুর দি ম্যান আয়েন্ট আউট ফর নো আদার রিজন দেন টু হ্যাভ দ্য প্লেজার অফ ফিলিং দ্য এইন অন হিজ বডি আর প্রথম বৃষ্টির স্বাদ অনুভব করার জন্য লেনচু উঠোনো নেমে গেল মাঠে নেমে গেলো যে তার গায়ে বৃষ্টি পড়ুক সে বৃষ্টির স্বাদ শ্রেণীতে চায় অ্যান্ড হায়েন হি রিটার্নড হি অ্যাক্স তারপর যখন সেফিরে এলো সে আশ্চর্য হয়ে বলল দিজ আর নট রেইন ড্রপস ফলিং ফ্রম দ্য স্কাই এগুলো থেকে এগুলো যেগুলো আকাশ থেকে পড়ছে এগুলো তো শুধু বৃষ্টি নয় দে আর নিউ কয়েন্স এগুলো হচ্ছে নতুন নতুন মুদ্রা দি বিগ ড্রপস আর টেন সেন্ট প্লেসেস বড় বড় মুদ্রাগুলো এগুলো দশ সেন্টের অর্থাৎ পেসুর অংশ হচ্ছে সেন্ট আমাদের যেমন টাকার অংশ পয়সা এরকম এগুলো দশ সেন্টের দাম অ্যান্ড দ্য লিটল ওয়ানস আর ফাইভস এবং ছোটোগুলো পাঁচ সেন্টের উইথ দ্য স্যাটিসফাইড এক্সপ্রেশান রিগার্ডেড দ্য ফিল্ড অফ রাইফ কর্ন উইথ ইটস ফ্লাওয়ার্স খুব সন্তুষ্টের ভাব নিয়ে সে পাকা ফসল যেখানে ফুল ফুটে আছে সে ফসলের দিকে তাকালো ড্রেফট ইনেস কার্টিন অফ লেন যেগুলো নাকি একেবারে বৃষ্টির একটা পর্দায় ঢাকা বাট সাডেনলি এ স্ট্রং ওয়াইন্ড বিগেন টু গ্লো কিন্তু হঠাৎ করে একটা প্রচণ্ড তুফান ছুটল অ্যান্ড অ্যালং উইথ দ্য রেইন ভেরি লার্জ হেলস্টোনগ্যান টু ফল এবং সেই বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি পড়তে শুরু করলো দিস টুলি ডিড রিজেম্বল নিউ সিলভার কয়েস লেঞ্চুর কাছে মনে হলো এগুলো যেন রূপার মুদ্রা দি বয় এক্সপোজিং দ্যাব সেলস টু দি রেইন রেন আউট টু কালেক্ট দ্য ফ্রোজেন পার্টস এবং ছেলেরা তারা নিজেরা সেই বৃষ্টির মধ্যে দৌড়ে গেল এবং সেই জমাকৃত মুক্তার কণাগুলোকে তারা জমালো ইটস রিয়েলি গেটিং ব্যাড নাও এক্সক্লেম দ্য ম্যান লোকটা আশ্চর্য হয়ে বললো আরে এটা তো খুব খারাপ হয়ে যাচ্ছে আই হোপ ইট পাসেস কুইকলি আমি তো মনে করেছিলাম এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইট ডিড নট পাস কুইকলি কিন্তু এই বৃষ্টি তাড়াতাড়ি শেষ হলো না ফর অ্যান আওয়ার দি হেল রেইন্ড অন দ্য হাউস এক ঘন্টা ধরে বাড়ির উপর প্রচণ্ড বৃষ্টি হলো দি গার্ডেন বাগানের উপর দি সাইড পাহাড়ের কিনারায় দি কর্ন ফিল্ড শস্য খেতে অন দি হোল ভ্যালি পুরো উপত্যকায় জুড়ে দি ফিল্ড ওয়াজ হোয়াইট এজ ইফ কভার্ড উইথ সল্ট মাঠটা সাদা হয়ে গেল যেন লবণে ঢেকে গেল নট এ এলি অন দ্য ট্রিজ গাছগুলোতে আর একটাও পাতা রইল না দি কর্ন ওয়াজ টোটালি ডেস্ট্রয়েড ফসল পুরোপুরি ধ্বংস হয়ে গেল দি ফ্লাওয়ার্স এর গন ফ্রম দ্য প্ল্যান্টস গাছগুলো থেকে যে ফুলগুলো ছিল গাছে সেইগুলো ঝরে পড়ে গেল লেচুর সোল ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস ল্যাঞ্চোর মন আত্মা একেবারে দুঃখে পরিপূর্ণ হয়ে গেল। হয়েন দি স্টর্ম হ্যাডস পাস্ট যখন তুফান শেষ হয়ে গেল হি স্টুড ইন মিডল অফ দ্য ফিল্ড অ্যান্ড সেইট টু হি সে মাঠের মধ্যে গিয়ে দাঁড়ালো এবং তার ছেলেদের বলল এ প্ল্যাগ অফ লকাস্ট উড হ্যাভ লেফট মোড দেন দিস একটা পঙ্গপালের বাহিনীও যদি ছুটে যেত তাহলেও অন্তত কিছুটা ফসল রেখে যেত দি হেল হ্যাজ লেফট নাথিং কিন্তু এই শিলাবৃষ্টি কোনো কিছুইকেই বাদ রাখল না দিস ইয়ার উই উইল হ্যাভ নো করার আমরা কোনো ফসলই পাবো না দ্যাট নাইট ওয়াজ এ সরোফুল ওয়ান ওই রাত্রিটা ছিল খুবই দুঃখের রাত্রি অল আওয়ার ওয়ার্ক ফর নাথিং তারা বলাবলি করল আমাদের সমস্ত কাজ নিষ্ফলে গেল দেয়ার স্নো ওয়ান হু ক্যান হেল্প আস আমাদের সাহায্যের জন্য আর কেউ রইল না উইল অল গো হাঙ্গি দিস ইয়ার এবার সারা বছর ধরে আমাদের উপবাসে থাকতে হবে এইবার এই জায়গাটার পরে কিছু প্রশ্ন দেওয়া আছে অরাল কম্প্রিহেনশন চেক এই যে প্রশ্নগুলো চা পাঁচ এই প্রশ্নগুলোর উত্তর আমি লিখে দিয়েছি উত্তরগুলো তোমরা দেখে নেবে হোয়াট ডিড ল্যাঞ্চো হোপ ফর ল্যাঞ্চো কী আশা করেছিল দুই নম্বর হোয়াই ডিড রেনড্রপস স্যাদা লাইক নিউ কয়েন্স। কেন লেঞ্চুর কাছে মনে হয়েছিল যে বৃষ্টির ফুটাগুলো এগুলো নতুন নতুন মুদ্রার মতো তিন নম্বর হাউ ডিড দ্য রেইন চেঞ্জ বৃষ্টিটা কীভাবে পাল্টে গেল হোয়াট হ্যাপেন টু ল্যাঞ্চুজ ফিল্ডস ল্যাঞ্চোর মাঠে কী ঘটেছিল চার নম্বর হোয়াট ওয়ার ল্যাঞ্চুস ফিলিংস হ্যা হেলস যখন শিলাবৃষ্টি থামল তখন ল্যাঞ্চু কি ভাবল আজকে মোটামুটি এতটুকুই এরপর আরেক দিন বাকি অংশটা দেখা হবে উত্তরগুলো খাতায় তুলে নিও আর যদি কারো কোনো সমস্যা থাকে তবে মেসেজ করবে কল নয়।